আপনি যে ডকুমেন্ট নিয়ে কাজ করছেন সেই ডকুমেন্টটি যার যার সাথে শেয়ার করে রেখেছেন, আপনি চাইলে শুধুমাত্র তাদেরকে স্পেসিফিক্যালি কোনো ইমেল পাঠাতে পারেন এই ডকুমেন্টের ভেতর থেকে, অথবা এই ডকুমেন্টটি আপনি তাদেরকে কোনোভাবে মেইল করতে পারেন। এই ডকুমেন্টটি যেহেতু শেয়ার করা রয়েছে, সেহেতু আমি এখান থেকে ক্লিক করে ইমেল কোলাবোরেটরসে ক্লিক করছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে যার যার সাথে শেয়ার করা রয়েছে তার তার এখানে ইমেল অ্যাড্রেস চলে আসবে। যেহেতু এখানে এই ডকুমেন্টটি একজনের সাথে শেয়ার করা রয়েছে তাই এটি একজনের রয়েছে। চাইলে এখানে আমরা কিছু মেসেজ দিতে পারবো, এবং যদি সেন্ড ইয়োরসেলফ এ কপি, তাহলে এই যে ইমেল অ্যাড্রেসের আন্ডারে এই ডকুমেন্টটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসেও এই ইমেলটি একটা কপি যাবে। যেমন এবার যদি আমরা এই জিমেইলটি ওপেন করে দেখি, এটি চলে এসেছে। দ্যাটস অল ফর দিস ভিডিও, থ্যাংক ইউ।